আমরা দুই বোন বাবা মা দুজনে দু চোখের নয়ন। আপু তুমি অনেক ভালো আমার নয়ন মনি, ছোট আপু তুমি অনেক ভালো আমার নয়ন মনি, তুমি আমার নয়ন মনি, তুমি আমার কলিজ পাখি। আপু তুমি আমার বড় বোন, তুমি আমার নয়ন মনি, এই মাথারেই যাচ্ছে কাছে। হ্যালো, আসসালামু আলাইকুম গাইস, আপনারা কেমন আছেন? দেখছেন, যেই পাচ্ছেন, আমরা অনেক ভালো এবং খুশি আছি। ওয়েলকাম টু মাই চ্যানেল, একটা লাইক করে দিবেন। সো যাওয়ার আগে, শেষ হওয়ার আগে, আসলে এখানে শেষ হয়নি ভিডিওটা, শেষ হয়নি না দিবে। আমরা দুই বোন, আমরা দুই বোন, বাবা মা দু চোখের নয়ন মনি, আমরা দুই বোন। দেখতেই পাচ্ছেন, আপনাদের অনেকেরই প্রশ্ন আছে যে আমরা কিভাবে এরকম হচ্ছি। সো উঠছি আর ই করছি, সো এই তো, এই যে আমরা দোলনা খাচ্ছিলাম, এই যে দোলনায় বসে দোলনা খাচ্ছিলাম, এই যে এই যে। সো আপনারা অনেকেই অবাক হয়েছেন আমাদের এই দেখে যে আমরা কিভাবে এত ধুলছি। আর এটা ছাদে আছি আমি এখন, ছাদে। চলো আগে আবার গাইসের সাথে কথা বলি আর দোলনা খাই। ধরে বসে, ধরে বসে, আমরা দুই বোন জানেন। হ্যাঁ, আমরা দুই বোন। সো গাইস দেখুন, আমরা আর মারামারি করি না, মানে ওকে দিয়েছি আয়েশের লেনার দিনই, মাস গড়াও দিনই আয়েশের দিয়েছি, আর লিপস্টিক দিয়েছি, আর মেকআপ দিয়েছি মুখে। আর আমি মেকআপ দিয়েছিলাম, সেটা আমি ধুয়ে ফেলে দিয়েছি, সো আমি চোখের উপরে আইশ্যাডো দিয়েছি, আর কিছু দিইনি। সো আদিবাকি আমি সাজিয়ে দিয়েছি, আর আমি নিজে। আমরা দুই বোন, আমি আপু তুমি তোমার সাহস মতো আপু নাচো আদিবাসো। গাইস আপনারা দেখতে পাচ্ছেন, আপনাদেরকে আমি কি দেখাবো, আজ কিছুই দেখাবো না, সেভাবে একটু এনজয় করার জন্য করলাম। ছাদের ভিতরে দোলনা কাঠিটা দেখতে পাচ্ছি, সেটা আমার বাবা বানিয়েছে। বাবা এই দুইটা ইয়ে ছিল ওই জায়গায়। হ্যাঁ, আপনারা বুঝতে পারছেন আমরা দুই বোন। আপনাদেরকে আজকে এটা, আজকে আবহাওয়াটা, প্রকৃতিটা কিরকম সেটা দেখানো করেছি। সো অনেক ভালো লাগছে আপনাদেরকে দেখাতে পেরে। সো বাবার সামনে এসে পড়েছে, কস বাবা এবার আমরা ব্যথা দিতে পারি না। না বাবা, সামনে এসে পেছনে যাও, সামনে যে এসে নাও, ভেসে ভাও বেরাও ভেসে বেরাও রাও 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 রাও। চলো বাবা, আমুর ওই থ্রি পিসটা শুকা ওইটা নিয়ে নাও। কেন, এটা তো আমুরই, আমু তো এটা আজকে পরে নেই।
না ফুল গেছে হ্যাঁ দাও দুটো কম এটা তাহলে এটা কাদের বৌমারটা হইতে পারে বৌমার মেজে বৌমারটা দিদা বৌমার সাথে এরকম ওই প্যান্টটা কিন্তু আমাদের ওই যে গোলাপি আর কালো ওই প্যান্টটা আমাদের আমি তো ভুলে গিয়েছিলাম আপনাদের এই ব্যাপারে বলতে যে আজকে আমার গজল গাবো আমি স্কার্ট পর আমি কি প্রশ্ন আছে আমি স্কার্ট গেঞ্জি আর ও হলো ও প্যান্ট পরা এবং জামা কি দিবে বাবা কোকোলা না ম্যাগি চপস্টিক এই নতুলে চপস্টিক না চপস্টিক চপস্টিক নুডলস আছে না আমি খাবো না ওইটা ভালো ওইটাই ভালো ওইটা অনেক না চপস্টিক সবচেয়ে ভালো চপস্টিক সবচেয়ে ভালো আচ্ছা তো আমি একটা গজল গাই বাবা মানে হাজার বিকেল আমার ছেলেবেলা বাবা মানে সকালে বাবা মানে বাবা মানে সকালে পুতুল পুতুল খেলা বাবা মানে যাচ্ছে ভালো কাটছে সুখের দিন বাবা মানে জমিয়ে রাখা আমার অনেক ঋণ বাবা মানে কাটছে ভালো যাচ্ছে সুখের দিন বাবা মানে জমিয়ে রাখা আমার অনেক ঋণ আমি যত এলাম এলো ফুলের অভিধান বাবা তুমি সময় মতো সহজ সমাধান আমি যত এলো মেলো ফুলের অভিধান বাবা তুমি সময় মতো সহজ সমাধান জীবনের টানা টাঙে কিছুই রয় না মানে বাবা বাবার কাছে হই না কালো আমি অনেক না বাবার কাছে হই না গেলো আমি কখনো বাবা ডাকে আদর করে আমায় সোনা মনি আমি যত এলো মেলো ফুলের অভিধান বাবা তুমি সময় মতো সহজ সমাধান বাবা তুমি সময় মতো সহজ সমাধান বারবার তো আপনাদেরকে আমি পুরো গজলটা শুনতে পারলাম আমি অনেক অনেক চেষ্টা করবো অন্য কোনো দিন এই গজল এবং আরেকটা গজল শোনাতে আরেকটা গজল আমার মনে পড়েছে এখন আজকে সন্ধ্যা হয়ে গেছে বেশি সময় নেই সো বাই বাই গাইস আসসালামু আলাইকুম একটা লাইক করবেন এবং শেয়ার করবেন প্লিজ 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 একটা লাইক এবং শেয়ার অবশ্যই করবেন বাই আসসালামু আলাইকুম